সম্মিলিত জোরে জিকির করা যদি বেদাত হয় তাহলে লবজে সওয়াব হবে কিনা। এখানে দুটো সমস্যা আছে। আমরা যখন বলি যে সম্মিলিত জোরে জিকির বেদাত, তখন আমি তো বেদাত বলি না, বলি খেলাফে সুন্নত। আপনারা যেন না মারেন, মার খাওয়ার ভয়তে আর কি বলে চলে, সুন্নত না, নবীজি করেননি। বিষয় হলো তখন লোকে বলে জোরে জিকির আছে, কেউ বলে জোরে জিকির তো নামাজেও করি আমরা। জোরে জিকির আর সম্মিলিত সমস্বরে জোরে জিকির এক না। একজন মসজিদে জামাতে নিয়মিত তাহাজ্জুদ পড়ে, আপনি বললেন যে ভাই মসজিদে নিয়মিত জামাতে এইভাবে তাহাজ্জুদ ঠিক না, বেদাত না, জায়েজ মাকরুহ সুন্নত না, সে বললে এই দেখো এই লোকটা তাহাজ্জুদ বিরোধী, আপনি তাহাজ্জুদের পক্ষে 100 দলিল নিয়ে আসলেন। এরপরে রসুল্লাহ সাল্লাম মসজিদে তাহাজ্জুদ পড়েছে, এর পক্ষে 10টা দলিল নিয়ে আসলেন। রসুল্লাহ সাল্লাম জামাতে তাহাজ্জুদ মাঝে মাঝে পড়েছেন, এর পক্ষে 10টা দলিল নিয়ে আসলেন। আপনি অকাট্য দলিল দিয়ে প্রমাণ করলেন আবদুল্লাহ জাহাঙ্গীর ভুল। কথাকে বুঝতে পেরেছেন? গোলমালটা কথায় বুঝতে পেরেছেন? তিনটে বিষয় আছে তাহাজ্জুদের ফজিলত প্রমাণিত, রসুল্লাহ সাল্লাম মাঝে সাঝে মসজিদে তাহাজ্জুদ পড়েছেন প্রমাণিত, মাঝে সাঝে দু একবার রসুল্লাহ সাল্লাম জামাতে পড়েছেন, অর্থাৎ একা দাঁড়াইছেন, কেউ আসে পিছনে দাঁড়িয়ে গেছে, কিন্তু নিয়মিত মসজিদে জামাতে তাহাজ্জুদ রসুল সাল্লাম কোনোদিন পড়েনি। কাজেই মূল বেদাতটা হলো নিয়মিতটা, তাহাজ্জুদ ঘরে পড়লে উত্তম, মসজিদে পড়ায় দোষ নেই, মাঝে সাঝে বিনা ডাকা ডাকিতে জামাত হয়ে গেলেও দোষ নেই। কিন্তু তিনটে যখন একসাথে মিলে গেল, নিয়মিত মসজিদে তাহাজ্জুদ জামাতে হলে তখন ওটা বেদাতে পরিণত হলো। ঠিক তেমনই জিকির মনে মনে করতে হবে, মৃদু শব্দে করাতে দোষ নেই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজের মতো নিজে শোনাতে দোষ নেই। তবে মনে রাখতে হবে আল্লাহ তাআলা কোরআন কারিমে জিকির শিখাইছেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল, তোমার রবের ভয় ভীতি ভক্তি মহব্বত সহ মনে মনে মৃদু শব্দে জিকির করো। আপনি যখন এমপির সামনে প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রী ডাকেন, প্রধানমন্ত্রী এরকম ডাকেন তো নাকি, নাকি ম্যাডাম খুব আদব করে নরম করে ডাকেন? আমরা জিকির করছি মালিকের, তিনি কাছে, তিনি শুনছেন, আমার মনে 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 মৃদু শব্দে মহব্বতের সাথে করব। আল্লাহ শিখিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ছিলা ছিলি করব কেন? হ্যাঁ, মৃদু শব্দে দোষ নেই, অর্থাৎ আপনি শুনছেন, আপনার কানটা শুনছে, এরকম জিকিরে নিষেধ নেই, মনে মনে অথবা মৃদু শব্দে নিজের শোনার মতো করে। এখন আমরা অনেকগুলো মানুষ বসে বসে ফজরের পরে আসি মসজিদে, প্রত্যেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রত্যেকের কথা পড়াতে একটু শব্দও শোনা যাচ্ছে, এটা একটা বৈধ সুন্নতের ভিতরের একটা পর্যায়। এখন আমরা মসজিদে আসছি সুন্নত সময়ে, ফজরের পরে আমরা ফজর থেকে এরশাক পর্যন্ত জিকির করব। কি করলাম? সবাই মিলে একসাথে এক তানে পড়লাম, এটা বেদাত পর্যায়ে চলে গেল। এখন এইটা যদি রেওয়াজ করে নিই, একা জিকির না করে সবসময় দলে করি, এটা আরও খারাপ হয়ে গেল। প্রশ্ন হলো লবজে সওয়াব পাবে যাবে কিনা। কেউ যদি এই খেলাফে সুন্নত পদ্ধতি হাইয়াতের ভিতরে সওয়াব কল্পনা না করে, তাহলে লবজে সওয়াব পাওয়া যেতে পারে। কিন্তু বিষয় হলো যারা এইভাবে করেন, তারা লবজে সুবহানাল্লাহর ভিতরে সওয়াব চানই না, তারা মনে করেন এইভাবে দলবদ্ধভাবে এইভাবে না করলে জিকির হলো না, কল্প সওয়াব হলো না। কাজেই এটা আমাদের আস্তে আস্তে বাদ দিয়ে সুন্নতে যাওয়া দরকার।